আমরা ঘর থেকে বেরোতে লাগলাম, তখন ওরা আস্তে আস্তে। তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত পাঁচ বিধায়ক কার্যালয়ে ঢুকে বিধায়ক অনুগামীদের মারধর করার অভিযোগ ব্লক সভাপতির বিরুদ্ধে। ঘটনাটি মুর্শিদাবাদের ভরতপুর বিধানসভা এলাকার। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের সঙ্গে ভরতপুরের ব্লক সভাপতি নজরুল ইসলামের দীর্ঘদিনের দ্বন্দ্ব। গতকাল ব্লক সভাপতির উদ্দেশ্যে হুমকি দিয়েছিলেন বিধায়ক হুমায়ুন কবির, আর আজ সন্ধ্যায় তার সামনেই কার্যালয়ে গিয়ে মারধর করা হয়। শামীমকে ফোন করা হয়, শামীমকে ফোন করে বললো যে বাইরে একবার দেখা করবো তোমার সঙ্গে। আচ্ছা, কে বললো ওটা? ওইটা ওই শেহের আলী বলে একজন আছে, ওর বোধহয় এই যে কোথায় বাড়ি, ব্লক সভাপতির লোক। আচ্ছা, ব্লক সভাপতির ঘনিষ্ঠ এবং ব্লক সভাপতির ভাই বলছিল, দু চারজন ছিল, আমাদেরকে ফোন করে ডাকা হলো, বললো ওখানে এসে তো ভাই নাকে ডাকলো, আমরা মেহবুব, আমি আর ভাগনা আর একজন ছিলাম, এসে কিছু না বলে আমরা বিধায়ক কার্যালয় থেকে বেরিয়ে এসে বাইরে রাস্তার ধারে দাঁড়িয়েছে, আর আমাকে মেরে, যখন আমাকে এখানে মেরেছে আর হাতে একবারই মেরেছে। আমাদের ওরা বাস নিয়েছিল অনেক কজনই, ওরা আজকে মিটিং ডাকার নাম করে এসেছিল, কিন্তু আদৌ আমাদের মিটিং না, ব্লক সভাপতির নেতৃত্বে সব বাস লাঠি নিয়েছিল, দিয়ে বিধায়ক কার্যালয়ের পিছনে ছিল। তাদেরকে আমাদের ওই কজন বাইরে এসে তাদেরকে অনেক ফোনের ইয়েতে ডেকে বাইরে এসে বিধবাকে আমাকে মারে, প্রথম বাড়িতে আমাকে এখানে আঘাত করেছে, প্রথম ইয়েতেই অজ্ঞান হয়ে গিয়ে, তারপরেও আমার সঙ্গে যারা ছিল পরে তারা বলছে নাকি যে অজ্ঞান হয়ে পড়ে থাকার পরেও মিলেছে। কিছু না হলে পরে 70-75 জন ছিল, ঠিক আছে, সবারই নাম বলা সম্ভব হচ্ছে না, কিন্তু ওদের মধ্যে প্রথম সঙ্গে ছিল শেখ মাহমুদ আর তাজ মাহমুদ।